হ্যালো ফ্রেন্ডস, সবাইকে প্রবাসী বেঙ্গলি ব্লগারে স্বাগত। আর আমি আপনাদের ফ্রেন্ড ভাগ্যশ্রী। আমি আজকে আবার একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। তা অনেক হাউসওয়াইফরাই আছে যারা কিছু করতে চায় কিন্তু কি করবে তারা ভেবে উঠতে পারে না। তা তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস আজকে বলবো যে কি করলে, যেরকম আমারও ঘরে আমি একজন হাউসওয়াইফের সঙ্গে সঙ্গে আমার একজন বিউটিশিয়ান, সেটা আমি প্রথম আমার ব্লগে বলেছি। তা আমি তাদেরকে বলতে চাই যে তারা ঘরে বসে থেকে কিভাবে মানে ঘরের কাজও হয় আর কিভাবে নিজের দোকান মানে ঘরেও পার্লারটা করে মাসে 3-4 হাজার টাকা ইনকাম করতে পারে। তো সেটা সম্বন্ধে আমি আজকে বলবো। তা অনেকেরই ধারণা যে একটা বিউটি পার্লার করতে গেলে 50,000-1,00,000 টাকা খরচ হয়। সেই ধারণাটা ভুল, কেননা ঘরে করতে গেলে বেশি টাকার খরচ হয় না। মিনিমাম 20,000-25,000 টাকাই যথেষ্ট। 20,000-25,000 টাকার জিনিস করেও তারা শুরু করতে পারেন। যেরকম আমি প্রথমে যখন শুরু করি, আমিও ঘরেই করি। তা আমিও বেশি কিছু জিনিস কিনিনি, কিন্তু আমার 2-1টা এক্সট্রা জিনিস কেনা হয়ে গেছে, সেটা না কিনলেও চলে যায়। তো আমি আজকে বলবো যে কী কী জিনিস লাগলেই আপনারা করতে পারবেন। আর যেহেতু এটা ঘরেই হচ্ছে, তাই জন্য ঘরে করতে গেলে বেশি কাজ জানারও দরকার নেই। তো আপনারা যদি কাজ যদি নাও জেনে থাকেন, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো ঘরে খুলবো কিন্তু শিখবো কী করে বা কোথায় যাব। সেটার জন্য বলে রাখি, আপনারা যদি ঘরে খুলতেও চান তাহলে আমি আপনাদেরকে পরের ভিডিওগুলোতে দেখাবো যে কী কাজ কীরকম হয়। সেটার জন্য আপনাদেরকে বাইরে যাওয়ার দরকার নেই, সেটা আমি আমার পরের ব্লগে দেখাবো। যেরকম ঘরের মধ্যে সাধারণত কী কাজ হয়ে থাকে, থ্রেডিং হয়ে থাকে, ফেসিয়াল হয়ে থাকে, ওয়্যাক্সিং হয়, মিনিকিওর, পেডিকিওর, হেয়ার স্প্রে, এই সবই সাধারণত হয়, যেটা 100-এর মধ্যে মিনিমাম 80% মেয়েরা এই কাজগুলোই করে থাকে। আর যে বাকি যে কাজগুলো হয়, যেরকম পারমানেন্ট ট্রেনিং, পারমানেন্ট কার্লি, তো এগুলো খুব একটা সাধারণত কেউ করে না, আর করলেও সেটা খুব হাই রেঞ্জে চলে যায়। তো সেটা ঘরে বসে থেকে করা সম্ভব হয় না। তো ঘরে বসে থেকে এই কাজগুলোই যদি আপনারা কিছু শিখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক। আর সেটা কিভাবে হয় সেটা আমি বলবো। তো এখন আমি বলি যে আপনারা যে 15-20,000 টাকার মধ্যে যে জিনিসগুলো কিনবেন, তা সেগুলো কী কী আপনাদের জন্য লাগবে। যেরকম আপনাদের ফেসিয়াল কিট, ফেসিয়ালের জন্য তো আপনাদেরকে ফেসিয়াল কিট তো কিনতেই হবে। আর যেটা হচ্ছে আইব্রো বা থ্রেডিংয়ের জন্য আপনাদের একটা সুতো আর একটা কাঁচি, সেটা কিনতে হবে। আর এমনি নর্মালি চুল কাটার জন্য একটা কাঁচি বা একটা চিরুনি রাখলেই যথেষ্ট তো হয়। আর যেটা লাগে ওয়্যাক্সিং করার জন্য, ওয়্যাক্সিংয়ের একটা মেশিন লাগে, যে মেশিনটা আমি কিনেছিলাম আজ থেকে 2 বছর আগে, কারণ আমার দোকানটা 2 বছর হলো। তা সেই মেশিনটার দাম আমার নিয়েছিল 500 টাকা। তো ওয়্যাক্স করার জন্য তো একটা মেশিন লাগে, কারণ ওয়্যাক্সটা গরম করতে হয়, তো ঠান্ডা ওয়্যাক্সে লোম ওঠে না। তা তার জন্য একটা মেশিন লাগবে, আর একটা স্টিপসের প্যাকেট, যেটা আমি পরের ব্লগে দেখাবো কীরকম করে তুলতে হয়, কীরকম করে কাজ হয়। তো এখন আপাতত একটা কুর্সি বা একটা চেয়ার, আর আমার কাছে যে চেয়ারটা আছে, আমার কাছে এই চেয়ারটা আছে, এই চেয়ারটাতে কী হয়, দুটো কাজই হয়ে যায়, আপনার আইব্রো হয় আর ফেসিয়ালও হয়ে যায়। সেটাও আমি দেখাবো যে একটা চেয়ারের মধ্যে কীভাবে দুটো কাজ হয়। এই চেয়ারটা আমি যখন কিনেছিলাম তখন আমার এই চেয়ারটার দাম পড়েছিল 4,000 টাকা। আপনারা যদি মনে করেন যে আমি নতুন দোকান খুলতে যাচ্ছি, তো আমার এত নতুন জিনিস লাগবে না, তো আপনারা দোকানে গিয়ে খোঁজ করতে পারেন যে পুরনো জিনিসও পাওয়া যায়, খুব কম টাকার মধ্যেই হয়ে যাবে। তো সেটা আমারও মত যে প্রথমে খোলার জন্য এত টাকা খরচা করে কোনো এই নেই, কারণ আমিও যখন খুলেছিলাম তখন আমি খুব কম পয়সা দিয়েই খরচ করে আমি খুলেছিলাম। তো আপনারাও সেটাই করবেন, আমি বলছি না যে বেশি টাকা খরচ করুন। নর্মালি আর একটা যেটা লাগে হেয়ার স্প্রের জন্য, হেয়ার স্প্রের একটা মেশিন লাগে, এই মেশিনটাতে স্টিম হয়, এই মেশিনটা লাগবে।
আর এমনি যদি মনে করেন আপনারা ঘরে করছেন, বেসিনের কি এ বেসিন কিভাবে লাগানো যায় বা কী হওয়া যায় সেটাও আমি পরে বলবো, যে সাধারণত সেরকম কিছু দরকারও হয় না। একটা বেসিন কিনে রাখতে পারেন, এমন নয় যে সেটা সেটিং করতে হয়, সেটা আমি দেখাবো। আর সাধারণত নর্মালি এইগুলো হয়ে গেলেই আপনাদের ঘরে মোটামুটি সব কাজ চালানো যায়। আর ঘরে করার একটা কি সুবিধা আছে, আপনারা দোকান যদি নিতে চান তাহলে আপনাদেরকে দোকানের জন্য প্রতি মাসে এক্সট্রা করে কিছু টাকা দিতে হয়। শুধু তো দোকানের টাকা নয়, আর একটা দোকান করা মানে তাতে লাইট বিল আছে, আর গরমের সময় ওয়্যাক্স করার সময় এসি না হলে হয় না, এসি লাগানো আছে, মানে এই করে বিভিন্ন রকমের এক্সট্রা এক্সট্রা আপনার যেটা পয়সা খরচ হয়ে যাবে। তো সেটা করার থেকে আমার মনে হয় কেউ যদি ঘরে খুলে করতে পারে তাহলে তার ভালোভাবে সংসারও দেখা যাবে, সংসারের কাজও করা যাবে, আর দোকানের কাজটাও করা যাবে। তো আমিও তাই করছি, কারণ সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারাও করতে পারেন, এতে আপনাদের ভালোই হবে। তো আমি পরের ব্লগে, আমি পরের ভিডিও ব্লগটাতে আমি দেখাবো যে কী কী প্রোডাক্ট কীরকম করে ইউজ হয়, আর কী কী প্রোডাক্ট আমাদের মানে প্রোডাক্টগুলো ব্যবহার হয়, কীরকম করে কাজ হয়, তা সেগুলো আমি আমার পরের ব্লগেই দেখাবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাই আমার কাছে খুব বড় প্রাপ্তি। আর যদি মনে হয় যে ভালো লাগছে বা যদি আপনাদের কিছু উপকারও আসে তাহলে সেটাও আমার খুব ভালো লাগবে। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর থাকলে আপনাদেরও ভালো হবে, কারণ আমি যে পরের ব্লগগুলো আনবো সেটা আপনাদেরও সুবিধা হবে, কারণ আমি পরের ব্লগগুলোতে কী কাজ হয় কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তা তাই জন্য যদি থাকেন আমার সঙ্গে তাহলে আপনাদেরও ভালোই হবে। আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আমি আজকের মতো এইখানেই থাকুক, টাটা।